নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, এর আগে আমি 1 থেকে 7খানা সেট সলভ করে দিয়েছি এমসিকিউ এসিকিউ, এবার আমি সেট 8 সলভ করাবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, মেরুকরণের সূচনা হয়, অ্যান্সার এর অ্যান্সার সোভিয়েত ইউনিয়ন পতনের ফলে। রোমান্টের প্রশ্নে কি বলেছে, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও ড্যাশের মধ্যে, অ্যান্সার বে ডি এর অ্যান্সার পাকিস্তানের মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে। তো দেখো, আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আমাদের সেট টোটাল 30খানা সেট আছে, এই 30খানা সেটের ভিতর থেকে প্রথম থেকে 7খানা সেট আমি সলভ করে দিয়েছি, এটা আমাদের অষ্টমতম সেট। রোমান্তরী প্রশ্ন, কোন সম্মেলনের মধ্য দিয়ে সমৃদ্ধ জাতিপুঞ্জের উদ্ভব হয়, অ্যান্সার হবে সিয়েরা সার সান ফ্রান্সিসকো। রোমান্তরের প্রশ্ন কি বলেছে, সার্কের অষ্টম সদস্য হিসাবে আফগানিস্তান অন্তর্ভুক্ত করা হয়, অ্যান্সার হবে বি রাজার 2007 সালে। রোমান ফাইভের প্রশ্ন কি বলেছে, সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্বে যে আন্তর্জাতিক সংগঠনটি তৈরি হয়েছিল তার নাম, অ্যান্সার হবে এর আনসার জাতিসংঘ। 6 নম্বরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিগণ কার দ্বারা নিযুক্ত হন, অ্যান্সার হবে সিয়েরাচার যৌথভাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা। 7 নম্বরের প্রশ্ন, সংসদে বিচারকদের রায় নিয়ে প্রশ্ন বা আলোচনা, অ্যান্সার হবে বি এর অ্যান্সার করা যায় না। 8 নম্বরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহৎ আকৃতি বিশিষ্ট শহরাঞ্চলের জন্য গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার পুর নিগম। 9 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত আইন অনুসারে অর্থ কমিশন গঠন করেন, অ্যান্সার হবে বিরাজার রাজ্য সরকার। 10 নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও অন্য বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ভারতের বিচারপতির সাথে রাষ্ট্রপতির পরামর্শ করা হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার বাধ্যতামূলক, পরামর্শ করা বাধ্যতামূলক, পরামর্শ তাকে করতেই হবে। 11 নম্বরের প্রশ্ন, ভারতে ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1986 সালে। 12 নম্বরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন বলেছে, ন্যাটো কোন দেশের উদ্যোগে গঠিত হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের। 13 নম্বরের প্রশ্ন, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল, অ্যান্সার হবে এর অ্যান্সার ভৌগোলিক অবস্থান। 14 নম্বরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে, অ্যান্সার হবে এর অ্যান্সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে। 15 নম্বর প্রশ্ন, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণ সভার উপস্থিত ভোটাধিকারী সদস্যদের কত অংশের সম্মতি প্রয়োজন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2/3। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদীয় ব্যবস্থার প্রকৃত শাসক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। 17 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের নির্বাচিত করে, অ্যান্সার হবে এর অ্যান্সার জনগণ। 18 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে, অ্যান্সার হবে 124 নং ধারায়। 124 নং ধারায় সুপ্রিম কোর্টের গঠন বিষয়ে বলা হয়েছে। তো বুঝতে পারছে, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। 19 নম্বরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মহকুমা শাসক। 20 নম্বরের প্রশ্ন, ক্রেতা আদালতের প্রধান উদ্দেশ্য হল, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ক্রেতাদের সুরক্ষা দেওয়া। 21 নম্বর প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা ঘোষিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 360 নং ধারা অনুসারে। 22 নম্বরের প্রশ্ন, অধ্যক্ষের অনুমতিক্রমে লোকসভা কিংবা বিধানসভায় স্বাভাবিক কাজকর্ম মুলতবি রেখে বিশেষ জরুরি ও গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত হয়, সেটি হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার মুলতবি প্রস্তাব। ঠিক আছে, বি এর অ্যান্সার মুলতবি প্রস্তাব। 23 নম্বর প্রশ্ন, হাইকোর্টের বিচারপতির সংখ্যা নির্দিষ্ট করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাষ্ট্রপতি। 24 নম্বর প্রশ্ন, নাগরিকগণ বিনা খরচে ন্যায় বিচার পায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লোক আদালতে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।